আসসালামু আলাইকুম, কেমন আছেন? টিকিট আছে, কালকে ফ্লাইট ইনশাল্লাহ। খুশি নি কান দিয়ে না ইনশাল্লাহ। এনে সুন্দর বসতে পারবেন নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা বলতে এয়ারপোর্টে গেলে যাতে করে সুন্দর করে কথা বলতে পারেন, কথা বলবেন, যা যা জিজ্ঞাসা করবে বলবেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আজকে কি মানবিক আবেদন করব। আপনারা জানেন আমাদের এই মারুফ ভাই বাগেরহাট ওনার বাড়ি, উনি আজকে 9 মাস যাবত হসপিটালে বেড়ে আছেন। ওনারকে আমরা দেশে পাঠানোর জন্য সর্বোত্তম চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। এত দীর্ঘ আমরা কয়েকজন ভাই মিলে যৌথভাবে চেষ্টা করে ওনাকে ওনার যাওজাতের প্রসেসিং থেকে শুরু করে যত ধরনের সৌদি আরবের আইনি দূরতা থেকে শুরু করে সব কিছু আমরা রেডি করেছি, প্লাস কি ওনার টিকিটেরও ব্যবস্থা হয়েছে মোটামুটি। তো এখন আমরা চাচ্ছি উনি যাতে করে দেশে যাচ্ছেন, উনি একজন প্রবাসী ভাই, এতদিন পরে দেশে চলে যাচ্ছেন, উনি যে দেশে গিয়ে যে নিজের চিকিৎসাটা করবেন সে টাকাটাও ওনার কাছে নাই। তো আমরা চাচ্ছি আমরা ওনার চিকিৎসার জন্য দেশে যাই, যাওয়ার পর উনি যাতে করে চিকিৎসা করতে পারেন, অন্তত চলতে পারেন, সেজন্য আমরা মানবিক দিক থেকে কিছু হেল্প করার চেষ্টা করবো সকলে মিলে। আপনি একজন ভাইয়ের পাশে দাঁড়ালে আপনার পাশেও ইনশাল্লাহ আরেকদিন কেউ না কেউ দাঁড়াবে, বিপদ আমাদের সকলেরই আসতে পারে। তো ওনার আজকে, উনি একজন প্রবাসী ছিলেন, উনিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, কিন্তু আজকে উনি অসুস্থ হয়ে গেছেন, এখন আর ওনার ইনকামের কোনো সুযোগ নেই। এখন আমরা এক প্রবাসী ভাই অন্য প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়াবো, তাহলে আমাদের পাশে ইনশাল্লাহ আরেকদিন অন্য ভাই।